হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি নিয়ে এসেছি ভাইয়ের বিয়ের ফোর্থ পর্ব। তো এই দেখো, সকালবেলা বিয়ে তো হয়ে গেছে, এখন সকালবেলা বউকে নিয়ে বাড়ি যাওয়া হবে। তো তার আগে দেখো নাচ হচ্ছে এখানে, তো নাচুনি এখানে নাচ করছে। তো এখান থেকেই শুরু করলাম। তো দেখো এটা ফোর্থ পার্ট। তো গ্রামের দিকে এই দেখো বউকে নিয়ে যাওয়ার আগে নাচ হচ্ছে এখানে, তো খুবই এনজয় হচ্ছে। তো বউ ওদিকে সাজছে, তো এবার আস্তে আস্তে এখান থেকে বউকে নিয়ে যাওয়া হবে। তো সঙ্গে থাকো তোমরা। তো গাইজ, এখানে দেখো পালকি, এটা হচ্ছে বরের পালকি, সাজানো হয়েছে পালকি করে বিয়ে হচ্ছে। তো এটা হচ্ছে বরের পালকি। এবার তার বউ এখানে সাজছে ঘরের মধ্যে, ওরা কী কাজকর্ম আছে ওরা সব সারছে এখানে। তো এরপর আস্তে আস্তে রওনা দেবে। আর এখানে এখানে বরণ টরণ কী পালা আছে সেগুলো করছে। তো ভাই সঙ্গে থাকো, দেখতে থাকো। তো গাইজ, এটা দেখো বর আর বউয়ের পালকি দুটো সাজানো হয়েছে, কি সুন্দর। বউয়ের পালকিটা গাছের ডাল দিয়ে সাজানো হয়েছে, তার মধ্যে কাগজের ফুল। আর বরের পালকিটা এমনি নর্মাল কাগজের ফুল দিয়ে সাজানো হয়েছে। তো দেখতে পাচ্ছো কি সুন্দর করে সাজানো হয়েছে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এবার বিদায় পর্ব, মেয়েকে নিয়ে যাওয়া হবে। এবার বউকে, নতুন বউকে শ্বশুরবাড়িতে পাঠানো হবে। তো তার আগে যে বিদায় পর্বটা, সেটা এখন শুরু হবে। তো তা ঠাকুর ঘরে প্রণাম করছে এখন বর বউ নতুন। আর এখানে চলছে বরণ পর্ব, সবাই বরণ করছে, হাতে হাত দেওয়ার যে ব্যাপারটা, কান্নাকাটি, সত্যি খুব কষ্টের এই সময়টা। সবাইকে ছেড়ে যেতে হচ্ছে। Thank you.
তো এখানে হাতে হাত দেওয়ার পর্ব চলছে, দেখো ঠাকুরদা হাতে হাত দিচ্ছে, মেয়ের ঠাকুর দাদা। ঠিক আছে, আমি গাছে গাছে তো পারি, ওই এগারোটা বারোটা দিয়ে ফোন করবো, ফোন দাদা। ওটা কোথায়? আমি তো চিনতে পারিনি, এখন চিনতে পারিনি কিন্তু। আরে কাকাই বউ ঠিক আছে, কিন্তু তোমার কথাটা তো বলবে, তোমাকে চিনতে পারিনি আমরা। ও সুব্রত দাও, মেয়ের মা বাবা এবার হাতে হাত দিচ্ছে, এখানে খুব কান্নাকাটি করছে আর কি, যেমন হয় স্বাভাবিক। এবার ওই চাল, আঁচলে চাল দেওয়ার ব্যাপারটা রয়েছে এখানে, তো দেখতে থাকো গাইজ। Thank you.
দেখো এখানে যেতে যেতে একটা মন্দির পড়েছে, তো সেখানে পালকি থামানো হয়েছে এবং এখানে নাচও হচ্ছে আবার। আর মন্দিরে ওরা প্রণাম করতে গেছে বরবর। তো এখানে কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ গ্রামের লোকরা সবাই আছে, এখানে বেশ কিছুক্ষণ নাচ হবে এখন। তারপরে আবার আমরা বোটের দিকে রওনা দেবো। বোটে করে প্রায় 2-3 ঘন্টা তো লাগে ছেলের বাড়ি যেতে। তো দেখতে থাকো গাই, সঙ্গে থাকো, আশা করছি খুব ভিডিওটা পুরোটা দেখো, খুব ভালো লাগবে। তো গাইজ, আমরা নদীর পাড়ে প্রায় এসে গেছি বোটের কাছে। তো এবার আমরা বোটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এসে গেছি ওই যে বোট দাঁড় করানো আছে, তো ওইখানে আপাতত পালকিগুলো এখানেই রাখা হয়েছে।
এখান থেকে বর বউকে বোটে তোলা হবে। তো দেখতে থাকো গাইস। তো নেক্সট পার্টটা বর বউ নিয়ে যাওয়া পর্যন্ত এখানে, এই পর্যন্ত এখানেই এটা ব্লগটা শেষ করছি, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে ব্লগটা। এটা ফোর্থ পার্ট, তো আমি ফিফথ পার্টে আবার নিয়ে আসবো। তো নেক্সট এখান থেকেই শুরু করব যে বোটে তোলার থেকে তারপর কি হলো, তো সেখান থেকেই আমি নেক্সট পার্টটা নিয়ে আসবো। তো চলো আজকের মতো এই পর্যন্তই। তো চলো টাটা, দেখতে থাকো, সঙ্গে থাকো।